নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 19 আগস্ট সোমবার 12টি রাশির দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে আগামীকাল, কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, মোটো কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে অনেক কিছু আপনারা হয়তো মিস করে যেতে পারেন। দেখুন, আগামীকাল সোমবার রয়েছে, শুক্লপক্ষের চতুর্দশী তিথি রয়েছে এবং নক্ষত্র রয়েছে শ্রবণা, আপনার সকাল 8:10 পর্যন্ত, 8:10 থেকে আবার ধনিষ্ঠা নক্ষত্র শুরু হচ্ছে এবং আপনার যোগ রয়েছে সৌভাগ্য যোগ, রাশি রয়েছে মকর রাশি এবং দিনের যে রাহুকাল যেটা রয়েছে আগামীকাল, যে সময়টা আমি বারবার আপনাদেরকে বারণ করি, কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, সকাল 7:30 থেকে সকাল 9:00 পর্যন্ত রাহুকাল রয়েছে, এই সময়টা কোনো শুভ কাজ বা কোনো শুভ যাত্রা আপনারা করবেন না। দেখুন, আগামীকাল আপনার উত্তর দিকে যাত্রা নিষেধ রয়েছে, যদি উত্তর দিকে যাত্রা আপনাদেরকে করতেই হয় অবশ্যই একটু পান পাতা আপনারা মুখে নিয়ে নেবেন এবং এর সাথে সাথে আপনারা গণেশজির উপাসনা করে আপনারা যাত্রা শুরু করবেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবার আসি কোন কোন কাল আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে, অর্থাৎ যে আমাদের যে 27টি নক্ষত্র রয়েছে এই 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্রে ক্ষেত্রে আগামীকাল দিনটা খুব ভালো যেতে চলেছে। প্রথম যে নক্ষত্রের কথা বলবো সেটা হচ্ছে আপনার অশ্বিনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, ধনিষ্ঠা, শ্রবণা, পূর্বসারা এবং মূলা নক্ষত্র, এ কটা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। এবং 19 আগস্ট যাদের জন্ম তাদের জন্য রইল হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখুন, এই যে আমি প্রতিদিন যে 12টি রাশির আমি আলোচনা করি মেষ টু মীন রাশি, আমি আবারও বলি ভিডিওটি কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন, কারণ এটা সম্পূর্ণরূপে দৈনিক রাশিফলের ভিডিও, কেমন যাবে, কোন কোন রাশিকে অ্যালার্ট থাকতে হবে, দেখুন সতর্ক যদি থাকেন কি না তাহলে কিন্তু তেমন সম্ভাবনাগুলো কিন্তু আসবে না যে আপনার কোনো বিপদ হওয়ার, অর্থাৎ আপনি যখন সতর্ক থাকবেন সেক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ 100% আপনারা পাবেন। দেখুন, আমি আবারও বলছি, যারা অর্থপ্রাপ্তির উপর প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আসা যাক 12টি রাশির রাশিফল এবং আপনার শুভ সময়, দেখুন এবং টার্গেট নাম্বার। দেখুন, আমি আজকে যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে লটারি প্রাপ্তির, সেই রাশির নাম এবং টার্গেট নাম্বারটা আমি রাশির নাম বলবো, টার্গেট নাম্বারটা অবশ্যই আমি শেষে আপনাদেরকে জানাবো। মেষ রাশি, মেষ রাশির চাকরি ক্ষেত্রে উন্নতি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকছে, কর্মক্ষেত্রে আপনাদের ব্যস্ততা আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে হলুদ। বৃষ রাশি, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, সন্তান নিয়ে দুশ্চিন্তা আপনার দূর হবে, আপনার ক্ষেত্রে আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে আকাশী।
মিথুন রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার খেয়াল রাখা উচিত। অর্থাৎ শরীর নিয়ে কোনো সমস্যা হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হতে পারে, এবং সন্তানের হেলথ বা সন্তানকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ হতে পারে। অর্থাৎ সন্তানের দিকটাও কিন্তু নজর আপনারা রাখুন। আপনাদের যে শুভ রং নীল, অর্থাৎ এই যে আমি দুটি রাশির কথা বললাম, তার মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আগামীকাল সাবধান কিন্তু থাকতে হবে। কর্কট রাশি, ছোট যাত্রা হতে পারে, আপনার কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে, কোনো শুভ কাজের সূচনার প্রাপ্তি হতে পারে, এবং আটকে থাকা কাজ আপনার আগামীকাল সম্পন্ন হবে। আপনাদের শুভ রং হলুদ। সিংহ রাশি, পুরাতন সমস্যা আপনার কাটবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সন্তান ক্ষেত্রে উন্নতি হবে, শুভ রং লাল। কন্যা রাশি, আপনাদের অর্থকষ্ট কিছুটা হলেও দূর হবে, যে অর্থনৈতিক যে চাপ ছিল সেই চাপটা আপনাদের কমবে, সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল, এবং পারিবারিক যে সমস্যাগুলো চলছিল, পারিবারিক বাদ বিবাদ, পারিবারিক সমস্যা আপনাদের দূর হবে। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে ক্রিম কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, তুলা রাশির চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের সমস্যা হতে পারে, যে কোনো দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আপনার সমস্যা, মতবিরোধ, মত পার্থক্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, এবং তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত আপনারা আগামীকাল নেবেন না, যে কোনো কাজ করবেন একটু ভেবে চিনতে আপনারা স্টেপ নেবেন। শুভ রং আপনাদের সবুজ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, সম্পত্তি থেকে আপনার লাভ হতে পারে, কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন, কোনো ধর্মীয় কাজে আপনি আগামীকাল ব্যস্ত থাকবেন। আপনার যে শুভ রং আগামীকালের জন্য সেটি হচ্ছে সাদা। ধনুরাশি, ধনুরাশির পারিবারিক সমস্যা কমবে, চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, শত্রু এবং বিরোধী আপনার শান্ত হবে। আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে লাল। এরপর আসি মকর রাশি। মকর রাশির চাকরি ক্ষেত্রে উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি হবে, পারিবারিক সমস্যা দূর হবে। আপনাদের আগামীকালের শুভ রং সবুজ। এরপর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের বড় ধরনের আর্থিক ঝুঁকি আপনারা নেবেন না, বড় ধরনের রিস্কজনিত কোনো কাজ করবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও আপনারা নজর রাখুন, এবং আপনার ক্ষেত্রে আগামীকাল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে গোলাপি কালারটা, আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর মীন রাশি। মীন রাশির আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো কাজ আটকে ছিল, খুব গুরুত্বপূর্ণ কাজ, সে কাজ আপনাদের হবে, অর্থ লাভের প্রবল যোগ রয়েছে, যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে,
পুরাতন বন্ধু থেকে আপনি সাহায্য পাবেন, যেটা থেকে আপনার লাভ হতে পারে। আপনাদের যে আগামীকালের যে আপনার শুভ রং, সেটা হচ্ছে অরেঞ্জ কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। এবার আসি যে চারটি রাশির ক্ষেত্রে আমি অর্থপ্রাপ্তির প্রবল যোগ বললাম, সে চারটি রাশির নাম। দুটি রাশির ক্ষেত্রে বললাম, একটা হচ্ছে আপনার মিথুন রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকুন, মিথুন তুলা। এবং যে চারটি রাশি লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে আমি রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটা জানাই। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 8, আপনাদের যে শুভ সময় 10:11 থেকে 10:44 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর রাশি মকর রাশি আগামীকালের জন্য। মকর রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। মকর রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:50 থেকে আপনার 10:35 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে টার্গেট নাম্বার, সেটা হচ্ছে 4। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে 10:30 থেকে আপনার 11:14 পর্যন্ত, সময়টা শুভ। অর্থাৎ আমি আবারও বলি, ভিডিওগুলো আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন, এই যে শুনলেন কেটে বেরিয়েছেন, আমি কিন্তু চারটি রাশি অর্থপ্রাপ্তি, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাচ্ছি। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার জন্মছক বিচার বিশ্লেষণ করুন। এবং পাশাপাশি আবারও বলি, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং 4 যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে টার্গেট নাম্বার, সেটা হচ্ছে 8। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়, সকাল 11:04 থেকে আপনার 11:50 পর্যন্ত, সময়টা শুভ। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক পরামর্শ করুন এবং বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। আমি এই জন্য বলি যে আপনারা ভিডিওটি না কেটে কেটে শুনবেন না, আমি 12 রাশির নাম আপনাদেরকে বললাম এবং যে 4 রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে, সেই সেই রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার অবশ্যই করুন। আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।